আজকে চারটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো এবং রিমান্ডের আবেদন সহ আদালতে উপস্থাপন করা হয়েছিল। সেই মামলাগুলির মধ্যে একটি হত্যা মামলা যেখানে একজন ছাত্রকে হত্যা করা হয়েছে, সেই হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চাওয়া হয়, তার 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়। আর অপর 3টি মামলার মধ্যে 2টি মামলা 2 দিন করে এবং 1টি মামলা 1 দিন করে, মোট 5 দিন। মোট 4টি মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আমরা আশা করি এই মামলাটি তদন্তের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করলে তার থেকে গুরুত্বপূর্ণ তথ্য আসবে, কারণ সে এই হত্যাকাণ্ডের সাথে সরাসরিভাবে জড়িত এবং তার নামে যারে আছে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। সেই হিসাবে আমরা মনে করি যে এই রিমান্ডের আয়ু সাহেব যে আবেদনটা করেছিল সেটা আপিল আদালত মঞ্জুর করেছে। আমরা আশা করি এটা একটা সুফল পাবো ইনশাল্লাহ, মামলাটা তদন্তে অগ্রগতি হবে। সবাইকে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আপনারা এখানকার পর আর ওদিকে যাবেন না, দেখছেন।